হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবুজ অলটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে একটা অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক আইডিটা যে ফোন নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করছেন বা হাইড করে রাখেননি, আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে সেই কাজটা শিখতে পারবেন যে কিভাবে ফেসবুক আইডির আপনার ফোন নাম্বারটা হাইড করবেন। যদি ওই ক্ষেত্রে আপনি হাইড না করেন, হয়তো ফেসবুক থেকে বা ফেসবুক আইডি থেকে বা অ্যাবাউটে ঢুকে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে হয়তো বিরক্ত কেউ করতেছে। অনেকজন কিন্তু এরকম ধরনের কাজ করে থাকে, হয়তো আপনাকে বিভিন্ন ধরনের বিরক্ত করতেছে, হাঁকা ফোন দিচ্ছে এই টাইম ওই টাইম, মানে বিভিন্ন সময় ফোন দিতেছে। এই বিরক্ত করতে থেকে কীভাবে আপনি মুক্ত হবেন এই ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন। এবং ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন যে ফেসবুকস নামে একটা অ্যাপস অ্যাপ্লিকেশন আছে, সেখানে ট্যাপ দিবেন। ফেসবুক অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে। ওই ক্ষেত্রে যে আপনার ফেসবুক আইডিটা আপনি ফোন নাম্বারটা হাইড করে রাখবেন, সেই আইডিটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার সাথে আপনার সামনে এরকম একটা লোগো, আপনার যে প্রোফাইল পিকের লোগোটা থাকবে, আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর হালকা কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর হালকা একটু নিচে যেতে হবে, হালকা এডিট পাবলিশ ডিটেলস নামে যে একটা অপশন আপনি নিচে দেখতে পাচ্ছেন, আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর হালকা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার মধ্যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ সামনে চলে আসবে। ওই ক্ষেত্রে আপনাকে হালকা নিচে যেতে হবে, হালকা নিচে যে ইডিট ইউর অ্যাবাউট ইনফো নামে একটা অপশন, আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে যে আপনি কোনটা হাইড করতে চাচ্ছেন, যে আপনার সিটি বা ফোন নাম্বার বা মেল পরিমাণ, মানে বিভিন্ন ধরনের আপনার সামনে এরকম আসবে। আপনি ওই ক্ষেত্রে কোনটা মানে হাইড করে রাখতে চান, যেহেতু আজকে আমরা ফোন নাম্বারটা হাইড করি, সেহেতু যে এডিট নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই কর্নারে, আপনি ফোন নাম্বারের সাইটে সেখানে আপনি ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর হালকা কিছুক্ষণ ওয়েট করতে হবে। হালকা কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ সামনে চলে আসবে যে আপনার ফোন নাম্বার অনলি মি করে রাখবেন, যদি ফ্রেন্ডস করার আগে শুধু ফ্রেন্ডসটাই কিন্তু আপনার বন্ধু বান্ধবটাই কিন্তু দেখতে পারবে আপনার যে ফোন নাম্বারটা। আর যদি অনলি মি করে রাখেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনার নাম্বারটা আছে বা হাইড করা আছে। এই কর্নার দেখুন একটা প্লাস আইকনের বা তালা আইকনের মতন আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার সাথে আমাদের শুধু অনলি মি, আর যদি পাবলিশ করা থাকে ওই ক্ষেত্রে সবাই দেখতে পারবে, আর যদি ফ্রেন্ডস করা থাকে শুধু আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারবে। আর অনলি মি করে রাখবেন তাহলে মাস্ট বি আপনার অবশ্যই এই নাম্বারটা, ফোন নাম্বারটা কেউ দেখতে পারবে না। এখানে অনলি মি করবেন, যেহেতু আমরা অনলি মি করলাম তাহলে অলরেডি আমাদের নাম্বারটা হাইড হয়ে গেল করে হলো। আশা করি ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। এই অদমের ভিডিও দেখতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক কমেন্ট ফলো করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।